সরকার সহযোগিতা করলে রাজ্যের প্রায় সবাইকে হেপাটাইটিসের তিনটি টিকা দেয়া সম্ভব। এতে দেশের মধ্যে উদাহরণ হতে পারে ত্রিপুরা। বিশ্ব হেপাটাইটিস দিবসে একথা বললেন সংস্থার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক। বিশ্ব হেপাটাইটিস দিবস এবং সংস্থার প্রতিষ্ঠা দিবস প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা। বৃহস্পতিবার সংস্থার তরফে এবছর 20তম প্রতিষ্ঠা দিবস এবং বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন করা হয়। এদিন আগরতলা টাউন হলে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল, সংস্থার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যরা। রাজ্যের যারা এখনও হেপাটাইটিস টিকা নেননি এদের প্রায় সবাইকে হেপাটাইটিস টিকা দেওয়া সম্ভব যদি সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা দিয়েছি 14 লক্ষকে, এর মধ্যে প্রায় 6 লক্ষকে সরকার দিয়েছে যাদের বয়স 0-10, আর তো 20 লক্ষ বাকি নেই। তার মধ্যে ছেড়ে দিন আপনি আরও যাদের বয়স 50-এর উপর তাদেরকে যদি বাদ দিই, তাহলে মাত্র 15 বা 20 লক্ষ, 15 লক্ষ তিনটে টিকা ডোজ টিকা দিতে সরকারিভাবে বেশি টাকা রাখার কথা নয়। স্যার, আমরা এই প্রোগ্রামটা গ্রহণ করতে পারি, ইউনিভার্সাল হেপাটাইটিস বি টিকাকরণ আমাদের রাজ্যে উদাহরণ হোক আমাদের দেশে। তাহলে নিঃসন্দেহে যেটা বলছে যে হেপাটাইটিস বি এলিমিনেট করবো 2030-এর মধ্যে, আমরা যেটা বলছি হেপাটাইটিস ফাউন্ডেশন করে 2025-এর মধ্যে করে দেখাবো, আমরা পারবো স্যার। শুধু আপনাদের সকলের মিলিত প্রচেষ্টা, আমরা আপনাদের সঙ্গে যদি কেউ রিপোর্ট চ্যানেল দেন ডাউট।